নবগঠিত ফালাকাটা পৌরসভা নির্বাচন 18 জন নবনির্বাচিত কাউন্সিলর লাভ শপথ গ্রহণ অনুষ্ঠান দশমীঘাট মুক্ত মঞ্চত অনুষ্ঠিত হল বুধবার। এদিন নবনির্বাচিত কাউন্সিলর লাভ শপথ বাক্য পাঠ করেন আলিপুরদুয়ার মহকুমা শাসক বিপ্লব সরকার। এরপর ফালাকাটা পৌরসভা হলঘর 18 জন কাউন্সিলর লাভ নিয়ে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। নবগঠিত ফালাকাটা পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন প্রদীপ কুমার মোহরি আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জয়ন্ত অধিকারী। তৃণমূল পরিচালিত নবগঠিত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে পুরবাসীর স্বার্থে কাজ করার বার্তা দেন প্রদীপ বাবু। এই দিন উমা জানান মানসিক স্বার্থে পৌর সুযোগ সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়া হবে প্রধান কাজ। প্রত্যাশা অনেক পৌর সুযোগ সুবিধাহীন পৌরসভার আর্থিক প্রতিবন্ধকতা কাটাইয়া পৌর ভবন তৈরি, ডাম্পিং গ্রাউন্ড আর বুঝি যাওয়া সাপ্তানা পুরানা ছন্দ ফিরিয়ে আনা, কয় প্রণালী পানীয় জল আরও রাস্তাঘাটের উন্নয়নের প্রতি নজর দেওয়ার কথা জানান উমা। এদিন এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকিলেন ফালাকাটাবাসী। দিঘিলা দিনের দাবি মানি পুরসভার উন্নীত হওয়ার পর কতটা প্রত্যাশা পূরণ হয় আইসা পাঁচ বছর সেটার অপেক্ষা পুরবাসী। ফালাকাটাবাসী কাছে নতুন পৌরসভা, এই পৌরসভায় 18টি ওয়ার্ডের মানুষের আশীর্বাদকে নিয়েই পথ চলা শুরু আছে। প্রত্যাশা অনেক এবং ফালাকাটায় প্রকৃতপক্ষে যে পৌর সুযোগ সুবিধা থাকা উচিত সেটা নেই, সে দায়িত্বভার আমাদের উপর পায়। 18টি ওয়ার্ডেই আমরা চেষ্টা করবো মানুষকে সাথে নিয়ে পৌর যে সুযোগ সুবিধা সেটা পৌঁছে প্রাথমিক লগ্নে কিছুটা আর্থিক প্রবণতা আছে, কিছু টাকা হয়তো এসছে, আমি আজকেই জানতে পারলাম যে আজকেই হয়তো বার্ষিক এসছে সে টাকাটা। এবং আমরা বিভিন্ন প্রকল্পগুলো কিনা আবাসনে তো টাকা আসে না, আমরা বিভিন্ন প্রকল্প এর আগে এম সাহেব পাঠিয়েছিলেন, তা আমরা নতুন দায়িত্ব আজকে আমি যেহেতু শপথ নিলাম চেয়ারম্যান হিসাবে, আমরা ডিপিআরগুলোকে তৈরি করা, পৌর ভবনটা তৈরি করা দরকার, একটা ডাম্পিং গ্রাউন্ড যে আবর্জনার ফেলানোর জায়গা সেটাকে নির্ধারিত করা, সেটাকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে নিয়ে যাওয়া, তৃতীয়ত হচ্ছে ফালাকাটা সাপটানা প্রায় বুঝে গেছে সেটাকে আবার সেই ছন্দে ফিরিয়ে আনা, পয়প্রণালী ব্যবস্থাকে ঠিক রাখা, মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, রাস্তাঘাট ঠিক করা, এগুলো করতে গেলে প্রচুর ফান্ডের পরিচয় প্রয়োজন হয়। একটা একটা করে হয়তো সেই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারব। সবাই মিলে সুন্দর একটা ফালাকাটা আগামী দিনে মানুষকে উপহার দেবো, মানুষের প্রত্যাশা পূরণে কিন্তু পৌরসভা সবসময়। হানিমুন পিরিয়ড কাটিয়ে কতদিনের মধ্যে এই কাজে নামবেন? হানিমুন পিরিয়ড বলতে আপনারা যেটা ভাবছেন যে হ্যাঁ প্রথম দিকটায় তো একটু আবেগে ভাসা সবাই, কিন্তু আমরা চাই সম্বর্ধনাটা না, আমরা চাই কাজটা করতে, পরবর্তীকালে গঠনমূলক সমালোচনাও আমরা চাই, কিন্তু আমরা মানুষকে সাথে নিয়েই কাজ করতে চাই। কিন্তু কাজ করতে গেলে যেতে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে জল, আমাদের যে ট্যাক্স ব্যবস্থা সেটা পঞ্চায়েতের ট্যাক্স ব্যবস্থা, সেটার পরিমাণটা বার্ষিক খুবই সামান্য, তাই দিয়ে প্রচুর পরিমাণ এখনই 25 জনের ওপর প্রায় পৌরসভাতে পঞ্চায়েতের দিকে আসা স্টাফ তারা আসেন ক্যাজুয়াল, তাদের দীর্ঘদিন বেতনের একটা সমস্যা রয়েছে, তো একাধিক সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। তা আমরা এটাকে চেষ্টা করব সরকারের সঙ্গে আলোচনায়, অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এবং সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ডের কাছে নতুন করে ট্যাক্সের পরিকাঠামো যাতে তৈরি করে দিতে পারেন প্রারম্ভিক লগ্নে, তার আবেদনটা করা এবং অন্যান্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে একটা সুস্থ ব্যবস্থা যাতে করতে পারি। প্রথম বাজেট ফিনান্স অফিসার কি নিয়োগ করা হয়েছে? হ্যাঁ, ফিনান্স অফিসার জয়েন করেছেন, হয়তো গতকাল আমি শুনলাম এখানটায় ফালাকাটা পৌরসভার জন্য এসছেন, তার সঙ্গে আলোচনা করে আগামী বর্ষে যে বাজেটটা সেটা নিশ্চয়ই প্রস্তুত হবে, আমরা আজকে দায়িত্ব নিয়েছি। দাদা, বিরোধী শূন্য পুরসভা, সেখানে কি বিরোধীদের কিছু গুরুত্ব দেবেন তাদের? আপনারা হয়তো জানেন যে আজকে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটাতেও আমরা কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ। দ্বন্দ্বপথ, তোমাদের কাছে মাঠের মাসের মনের চ্যানেল হামার চ্যানেল, প্রতিদিন হামার টিভি চ্যানেলের পর্দা দেখানো হচ্ছে রাজবংশী কামতাপুরী ভাষার সিনেমা, আধুনিক নাচ গান, পালাটিয়া গান, সদে আরো নানান ধরনের ট্রেডিশনাল প্রোগ্রাম। আর এটা কিন্তু হামার চ্যানেলের ফেসবুক পেজও দেওয়া হয় না। হামার সব প্রোগ্রামগুলো দেখিবার কানে বাড়ি নিয়ে এসো। হামার কেবল নেটওয়ার্ক 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার, হামার কেবল নেটওয়ার্কের সেট টপ বক্স একদম ফ্রি, তাহলে আর দেরি কিসের, আজই বাড়ি নিয়ে এসো হামার কেবল নেটওয়ার্ক। বিস্তারিত জানিবার কানে যোগাযোগ করে 7908785995 অথবা 9733122556।